সবাইকে স্যামসাং থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক বেশি ভালো থাকো, বাই বাই। যা মনে হচ্ছে আর কয়েকদিন পরে আমাকে আর দরকার হবে না, মানে স্যাম ভাই না থাকলেও এই স্টুডিও থেকে ভিডিও আসতে পারবে। উনি হচ্ছেন আমার বড় আপুর একমাত্র ছেলে। আপনারা বিভিন্ন ভিডিওতে তার ছবি দেখেছেন, বিশেষ করে পোর্ট্রেট মোডের ক্ষেত্রে সে মডেল হয়ে থাকে। খুবই ফ্রেন্ডলি এবং সারাদিন মোটামুটি তাকে নিয়ে থাকতে হয়, তবে খুবই ভালো। আমার এই স্টুডিওতে সে আসে যায়, বাট একটা জিনিসও কখনো ধরে না, কোনো কিছু না বলে কখনোই টাচ করে না। তো আজকে বললাম একটু ভিডিও করবা নাকি, এক কথায় রাজি, এবং বসিয়ে দিলাম। এরপরে জাস্ট শিখিয়ে দিলাম, তাই বলে ফেললো। যাই হোক ভাই লোক, আজকে টেক নিউজ শুরু করবো। তার আগে ছোট্ট একটা প্রশ্ন, আমার এই এক হাতের মাঝে কি থাকতে পারে? এখানে চারটি মোবাইল ফোন রয়েছে। জি হ্যাঁ, 1, 2, 3 and 4, এগুলো সব মিনি মোবাইল ফোন। তো বেশ কয়েকটা আমার কাছে রয়েছে। তো আপনারা যদি বলেন তাহলে একটা ইন্টারেস্টিং ভিডিও তৈরি করা যায়। এগুলো নিয়ে রিভিউ করার আসলে ওরকম তেমন কিছু নেই, তবে আপনাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমি একটা মজার কোনো ভিডিও তৈরি করার অবশ্যই ট্রাই করব। ওয়েল, শুরুতেই থাকছে পোকো সম্বন্ধে দারুণ নিউজ। পোকো M3 নামে একটি স্মার্টফোন আসবে, আমরা বিগত দিনেও জেনেছিলাম, লাস্ট টেক নিউজে আলোচনা করা হয়েছিল। তো পোকো M3র যে রেন্ডার্স এখন আমাদের সামনে চলে এসেছে, তার থেকে দেখতে পাচ্ছি স্মার্টফোনের 3টি কালার ভেরিয়েন্ট থাকবে, ইয়েলো, ব্লু এবং ব্ল্যাক। কালার বেশ সুন্দর লাগছে। আর এখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো এরকম মডেলেই আসতে যাচ্ছে। মোবাইল ফোনটাতে প্রসেসর হিসাবে থাকবে Qualcomm Snapdragon 662 আক্টাকোর প্রসেসর। রেয়ার থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেল মেইন শুটার। এই ফোনে যে ডিসপ্লে থাকবে তা ফুল এইচডি প্লাস রেজোলিউশনের, এবং সেটা যতদূর সম্ভব IPS LCD প্যানেল। 6000 mAh ব্যাটারি দিয়ে আসবে এই স্মার্টফোন, এবং 18 ওয়াটের চার্জার থাকবে এর বক্সে। Realme 8 সিরিজ ডিভাইস লিস্টেড অন BIS সার্টিফিকেশন। Realme 8 সিরিজের তরফ থেকে আমরা স্মার্টফোন পেতে যাচ্ছি। তো যেহেতু BIS সাইডে দেখা যাচ্ছে, সো ইন্ডিয়াতে খুব শীঘ্রই হয়তো এই স্মার্টফোন লঞ্চ করা হবে। তবে এবছরেই হবে এমনটা নয়, এবছরে হওয়ার পসিবিলিটি একদম নেই, কারণ রিয়েলমির হাতে আরও 2টা স্মার্টফোন রয়েছে, যেমন X সিরিজের, X7 সিরিজের। এই যে স্মার্টফোন, সেগুলো আগে ইন্ডিয়াতে লঞ্চ করা হোক, দেন এই স্মার্টফোন হয়তো লঞ্চ হবে। তবে আমার যা মনে হয়, যদি এবছরটাতে লঞ্চ না করা হয়, আগামী বছরের প্রথম দিকটাতেই আমরা Realme 8 সিরিজের স্মার্টফোন লঞ্চ হতে দেখব। তো এখানে 2টা স্মার্টফোন দেখা যাচ্ছে, Realme 8 এবং Realme 8 Pro। স্যামসাং একটি বাজেট স্মার্টফোন নিয়ে কাজ করছে, হয়তো বাংলাদেশে এটা লঞ্চ হলেও হতে পারে, স্যামসাং A02। এই মোবাইল ফোনটিতে Qualcomm Snapdragon 460 অক্টাকোর প্রসেসরটি থাকবে। আর এই ফোনটার ব্যাটারি 5000 mAh, চার্জিং হিসাবে থাকছে 15 ওয়াটের চার্জার, এবং 13 মেগাপিক্সেলের মেন শুটার। ফ্রন্ট ফেসিং হিসেবে 8 মেগাপিক্সেল থাকছে। তো বলা যায় ওই এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের একটি স্মার্টফোন। দামটা হয়তো বা দেখা গেছে 15,000 টাকার নিচে হওয়ারই পসিবিলিটি রয়েছে। এর বাইরেও স্যামসাং আরও একটি 5G স্মার্টফোন নিয়ে কাজ করছে, যেটা গিগ বেঞ্চে লিস্টেড হতেও দেখা গিয়েছে। আর এই মোবাইল ফোনে থাকছে Qualcomm Snapdragon 750G অক্টাকোর প্রসেসর, যেটা মূলত মিড রেঞ্জ বাজেট সেগমেন্টের 20,000 টাকার আশেপাশের মোবাইল ফোন। এই মোবাইল ফোন কবে নাগাদ লঞ্চ হচ্ছে তা জানা যায়নি, তবে এ বছরেই লঞ্চ হওয়ার পসিবিলিটি রয়েছে এই 2টা স্মার্টফোনেই। প্রিয় দর্শক, আজকে সকালে আমাদের চ্যানেলে এই স্মার্ট ওয়াচের একটি রিভিউ তুলে ধরা হয়েছিল। এটা হলো বর্তমান সময়ের সবচাইতে কম দামি স্মার্ট ওয়াচ, যেটা দিয়ে কিনা আবার কথা বলা যায়। 1250 টাকা বাজেট আপনারা এটা পেয়ে যাচ্ছেন। যারা এই ভিডিওটি এখনও দেখেননি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকলো। আমার মনে হয় এই সময়ে এই বাজেটের সবচাইতে সেরা স্মার্ট ওয়াচ এটা হতে পারে। এবারে রয়েছে একটি দেশি নিউজ। লাস্ট কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম বাংলাদেশের কোনো একটা কোম্পানি স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে মার্কেটে। তো আমরা শুনেছিলাম আগামী বছরের দিকটাতে হয়তো বা তারা এটা নিয়ে কাজ করবে বা আসবে, তবে এবারে ফাইনালি মোটামুটি শিওর হওয়া গিয়েছে তাদের তরফ থেকে, হ্যাঁ আমরা অবশ্যই স্মার্টফোন পেতে যাচ্ছি, এবং সেটা আগামী বছরের প্রথম দিকটাতেই আসতে পারে, অথবা মাঝামাঝি সময়ের মধ্যে হয়তো বা তাদের তরফ থেকে আমরা স্মার্টফোন পেয়ে যাব। মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকলে তারা মানে এমন ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে, হয়তো মার্কেটে নিয়ে আসতে পারবে। আমি চাইবো আমাদের দেশীয় সমস্ত ব্র্যান্ডগুলোই ভালো কিছু করুক এবং কম দামের মধ্যে ভালো কিছু নিয়ে আসুক। কোম্পানির স্বার্থের কারণে আমি এখানে নামটা বলতে পারছি না, তবে আপনারাই হয়তো খুব শীঘ্রই জেনে যাবেন কোন ব্র্যান্ড আমাদের জন্য স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে। এবার একটা পুরাতন নিউজ দিচ্ছি, এটা গতকালকের নিউজ, বাট গতকালকে আমাদের চ্যানেলে কিন্তু টেক নিউজ দেওয়া হয়নি, এর জন্য আমি আন্তরিকভাবে আবার আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তো নিউজটা হলো LG নতুন একটি ল্যাপটপ নিয়ে কাজ করছে, এবং সেই ল্যাপটপটাতে আমরা রোলেবল ডিসপ্লে এবং রোলেবল কিবোর্ড দেখতে পাবো। LGর তরফ থেকে আমরা প্রত্যেক বছরেই কিছু না কিছু অত্যাধুনিক কিছু দেখতে পাই। লাস্ট কিছুদিন আগে তারা LG উইং নিয়ে আসলো, 2টা ডিসপ্লের ফোন, এছাড়াও আরও অনেক কিছু। ইভেন আমরা শুনেছি যে LG রোলেবল মোবাইল ফোন নিয়ে কাজ করছে, এবং ফাইনালি তারা নিয়ে আসছে রোলেবল ল্যাপটপ। তো এখানে ধরুন রেগুলার ল্যাপটপের মতো আমরা 13 ইঞ্চ ডিসপ্লে দেখতে পাবো, কিন্তু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সেই ডিসপ্লেটাকে 17 ইঞ্চ করে ফেলতে পারছেন। আবার এর যে কিবোর্ডটা সেটাকেও রোল করে রাখা যাচ্ছে। তো এর ফলে হবে কি, এই জিনিসগুলোর পোর্টেবিলিটি অনেক বেশি বেড়ে যাবে, এবং আপনি কিন্তু ফুল ফিচার্সটাও পেয়ে যাচ্ছেন। আপনি যে কোনো জায়গায় গিয়ে তখন চাইলে এটাকে বড় করে নিতে পারছেন, আবার ক্যারি করার সময় জিনিসটাকে ছোট করে নিয়েও ব্যবহার করতে পারছেন। হুয়াওয়ের তরফ থেকেও এরকম দারুণ একটি স্মার্টফোন আসতে যাচ্ছে, হুয়াওয়ে ম্যাট X2। এটা একটি ফোল্ডেবল স্মার্টফোন যেটা টিনা সাইডের লিস্টেড হতে দেখা গিয়েছে, এবং ওই তথ্য অনুযায়ী এই স্মার্টফোনে থাকবে কিরিন 9000 প্রসেসরটি, যেটা খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। ওই প্রসেসর দিয়ে আসবে এই স্মার্টফোন। এছাড়াও হুয়াওয়ে প্রথমবারের মতো তাদের কোনো স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 এই প্রসেসরটা ব্যবহার করছে। ওই মোবাইল ফোনে আমরা আরও পেয়ে যাব 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ, এবং এর ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সেই থাকবে 40 ওয়াটের চার্জার। তবে ফোনের মডেলটি কি সেটা এখনও জানা যায়নি। এবারে নিউজটা হলো যারা কিনা ইউটিউবে কাজ করছেন তাদের জন্য। তো তাদের নতুন আপডেট অনুযায়ী যে সমস্ত চ্যানেলগুলোতে মনিটাইজেশন অন করা নেই বা আপনি তাদের পার্টনারশিপে নেই, পার্টনার প্রোগ্রামে নেই, তাদের ভিডিওগুলোতেও কিন্তু তারা অ্যাডভার্টাইজমেন্ট শো আপ করতে পারবে। এতে করে হবে কি, আমরা যারা ইউটিউবের ভিডিও দেখি তাদের সামনে অনেক বেশি অ্যাডভার্টাইজমেন্ট হয়তো চলে আসবে, কিন্তু যিনি কিনা কন্টেন্ট ক্রিয়েটর তার কোনো বেনিফিট হচ্ছে না। তো এই বিষয়টাকে আপনারা কেমনভাবে দেখছেন যারা কিনা ইউটিউবে টুকটাক কাজ করছেন? লাস্ট ভিডিওতে আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম একটি স্মার্টফোনের পিছনে কয়টি ক্যামেরা থাকা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন। প্রায় বেশিরভাগ মানুষের উত্তর দিয়েছেন 2টা, সর্বোচ্চ 3টা, এর বেশি ক্যামেরা থাকা দরকার নেই। আর অন্যান্য পার্সেন্টেজে অনেকে 4টা ক্যামেরা চেয়েছেন, অনেকে একটাও বলেছেন। তো আমার যা মনে হয়, হ্যাঁ, 2টা বা 3টা এর বেশি ক্যামেরা আসলেই দরকার হয় না, এবং যদি সেগুলো প্রয়োজনীয় সেন্সর হয় তাহলে সেটা আমাদের জন্য ঠিকঠাক রয়েছে। কোম্পানিগুলোর মাথায় এই জিনিসটা ঢুকানো উচিত, পিছনে কতগুলো ক্যামেরা দিলেই যে ক্যামেরা আমরি হয়ে যাবে এমনটা নয়, সেটা আমরা বুঝি। আজকের ভিডিওর প্রশ্ন হলো আপনি যে মোবাইল ফোনটি ব্যবহার করছেন তাতে কোন কোম্পানির প্রসেসর রয়েছে। মডেল নাম্বার লাগবে না, শুধু লিখবেন মিডিয়াটেক, স্ন্যাপড্রাগন, কিরিন নাকি এক্সিনোস নাকি অন্য কোনো প্রসেসর, অবশ্যই শুধু সেটা কমেন্টস করে জানান, মডেলের দরকার নেই। এবারে লাস্ট ভিডিওর কমেন্টসে যাব, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি আগামীকাল কিন্তু আপনাদের জন্য আসতে যাচ্ছে আস্ক স্যাম। যাদের যত প্রশ্ন রয়েছে ওখানে গিয়ে করতে পারেন। যে সমস্ত প্রশ্নে বেশি সংখ্যক লাইক থাকবে সেগুলো নেওয়ার আমি চেষ্টা করব, একই সাথে যে প্রশ্নগুলো মানে বেশি ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হবে সেগুলো নেওয়ার চেষ্টা করব। সো আমি অবশ্যই রাতে একটা পোস্ট করে দিচ্ছি, সেখানে আপনারা কমেন্টস করে জানাবেন। প্রথম কমেন্টসটি করেছেন সুমন ভাই, উনি লিখেছেন স্যাম আমেরিকা থেকে আইফোন আনলে কি বাংলাদেশে চলবে? ভাইয়া হ্যাঁ, অনেকেই তো বাংলাদেশে নিয়ে এসে ফোন চালাচ্ছে, আপনি চালাতে পারবেন যদি লকডাউনেতে কোনো সমস্যা না থাকে। তো অন্য একটা সমস্যা নতুন করে অ্যাড হয়েছে যে আনঅফিসিয়াল বা অফিসিয়ালের যে বিষয়গুলো চলছে, তো সেক্ষেত্রে আমার যা মনে হয় বাইরের থেকে ব্যবহার করার জন্য একটা মোবাইল ফোন আসার সময় নিয়ে আসা যায়। জয় ইসলাম লিখেছেন ভাই আপনি দারাজ থেকে কি কিছু কিনেন? আশা করি রিভিউ পেয়ে যাব। হয়তো উনি জানতে চেয়েছেন বিষয়টা। দারাজ থেকে আমি একবারই একটা জিনিস কিনেছিলাম, আর তা হলো যে চেয়ারের পিছনে যে এখানে দেয় না, মানে আপনি যাতে একটু হেলান দিলে পরে আপনার পিঠ সোজা থাকে বা আপনি বাঁকা না হয়ে যান, ওটার নাম কি আমার ঠিক খেয়াল নাই। ওই একটা জিনিস কিনেছিলাম, যা মনে হলো তাদের ডেলিভারি টাইমটা একটু বেশি, আর একটু শর্ট টাইমের মধ্যে যদি ডেলিভারি দেয় তাহলে মনে হয় বিষয়টা আরও ভালো হতে পারে। এছাড়া দারাজ ব্যবহার করার অভিজ্ঞতা আমার নেই। ফারজানা উর্মি, স্যাম ভাই পোকো M3 কি বাংলাদেশে অফিসিয়ালি আসবে, এ সম্পর্কে কিছু জানান? এটা আমার জানা নেই, পোকোর কোনো স্মার্টফোন এবছরে আর লঞ্চ হচ্ছে কি না, যদি আসে তাহলে তো জানতেই পারবো আমরা, দেখা যাক কী হয়। শাহরিয়ার সাফাত ভাই লিখেছেন ভাই ল্যাপটপের রিভিউ দেন আর টেকনো ফোনেরও। হ্যাঁ, টেকনো ফোনের রিভিউ তো আমাদের চ্যানেল থেকে আসেই। আর ল্যাপটপের ব্যাপারে, ল্যাপটপ পড়ে আছে এখানে, ওয়ালটনের ল্যাপটপ, অবশ্যই রিভিউ পেয়ে যাবেন, দেশীয় ব্র্যান্ড। এর ব্যাপারে আপনারা কমেন্টস করে জানান যে ওয়ালটন ল্যাপটপের রিভিউ দেখতে চান কি না। তো সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে।